এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন সিএনএন 24 নিউজে। ফুসছে রাঙ্গির খাল, শিলচরে ফের বন্যার পদধ্বনি, বিজেপি সাংসদ বিধায়কদের বিরুদ্ধে তোপ সুস্মিতার, শহরের নালা নর্দমা এতদিন কেন সাফাই করেনি পুরসভা, পুরসভা কিভাবে চালাতে হয় আমাদের শেখাবেন না, বোর্ড মিটিং ছাড়া ফাইন্যান্স কমিশনের টাকা কিভাবে এবং কারা খরচ করল, তৃণমূলের ধর্ণার কর্মসূচি সেরে এভাবেই পুরো বোর্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য সাংসদ সুস্মিতা দেবের। শুধু রাঙ্গির খাল নয়, শিলচর শহরের 28টি ওয়ার্ড এখন জমা জলের সমস্যায় ভুগছে। ড্রেনগুলি বর্ষার আগে পরিষ্কার করা হয়নি, তাই বর্তমান পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে আজ ধর্ণা কর্মসূচি সাব্যস্ত করে কাছাড় তৃণমূল কংগ্রেস। শাসক দলের বিরুদ্ধে ফের একের পর এক তোপ দাগলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বিজেপির সাংসদ বিধায়ককে এক হাত নিয়ে বলেন, ওরা ভোটের সময় কি বলেছিলেন আর এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে গোজামিল মন্তব্য করছেন। বর্ষা মরশুম শুরু হওয়ার আগে পুরসভা কেন শহরের প্রতিটি ওয়ার্ডের নালা নর্দমা পরিষ্কার করেনি প্রশ্ন তোলেন তিনি। এমনকি নির্বাচিত পুরো বোর্ড বাতিল হবার পর ফাইন্যান্স কমিশনের টাকা বোর্ড মিটিং ছাড়া কিভাবে খরচ হচ্ছে এই প্রশ্নও তোলেন সুস্মিতা। বলেন, শাসক দল ভয় পেয়ে কর্পোরেশন ভোট পিছিয়ে দিচ্ছে, আগে শহরের প্রতিটি ওয়ার্ডের জল নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক করা হোক দাবি রাখেন তিনি। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন, সিএনএন 24 নিউজ। জমা জল বলেন, খাওয়া জল বলেন, ড্রেনেজের কাজ বলেন, আপনারা দেখতে পারবেন যে কোন রকমের কাজ আজকে পৌরসভা করছে না। আমি আজকে এই আন্দোলনটা বাধ্য হয়ে করছি। আমি কেন বাধ্য হয়ে করছি? কারণ আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির যারা জনপ্রতিনিধিরা আছে ওরা অন্ধ হয়ে গেছে, ওরা অন্ধ হয়ে গেছে, ওরা দেখতে পাচ্ছে না শিলচর শহরের অবস্থা কি, ওরা কানে দিয়ে শুনতে পাচ্ছে না শিলচর শহরের মানুষের আওয়াজ। আজকে ট্রান্সপারেন্সি ইন দ্য মিউনিসিপ্যালিটি ইজ জিরো, অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য মিউনিসিপ্যালিটি ইজ জিরো। আজকে কোন অফিসার, কোন জনতা, কোন জনসাধারণ, কোন পাবলিক বডি, কোন রেসিডেন্স অ্যাসোসিয়েশন কারোর সঙ্গে আলোচনা না করে আজকে শিলচর শহরের প্রজেক্টগুলো স্যাংশন হচ্ছে। কি এস্টিমেট কেউ জানে না, শিলচর পৌরসভার ওয়েবসাইট চলে না। আজকে এইগুলা জবাবদায়ী কে করবে? আমাদের কাছে দাবি থাকলো আসাম সরকারের কাছে যে কর্পোরেশন যখন হবে তখন হবে, আপনারা জনগণের হাতে, আপনারা জনগণের হাতে ছেড়ে দিন কাকে গায়ে কে ভোট বানাবে। এবং আমার অনুরোধ যে ইমিডিয়েটলি ইলেকশন হোক। আমরা পরিষ্কার করার পরে আমরা দেখতে পারতাম যে ওয়ার্ডে জল নিষ্কাশন হতো। আজকে এইগুলো লেবার কোথায়? আজকে এইগুলো লেবার কোথায়? খালি হাউস ট্যাক্স বাড়ছে, প্রপার্টি ট্যাক্স বাড়ছে, ইলেকট্রিসিটির দাম বাড়ছে, জলের দাম বাড়ছে, কিন্তু পরিষেবার আজকে কি অবস্থা এটা আপনারা বিচার করে দেখবেন। আজকে লজ্জার ব্যাপার, আজকে লজ্জার ব্যাপার যে শিলচর পৌরসভা একটা ঐতিহ্যময় পৌরসভা ছিল। সমস্ত আসামের পৌরসভারা শিলচর পৌরসভার দিকে তাকিয়ে থাকতো যে কি কাজ হচ্ছে, কি কাজকর্ম হচ্ছে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, গোলাঘাট যারা ছাড়া এত বড় বিল্ডিং কোনোখানে হয়নি, এটা শিলচরে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই বিল্ডিংটা কমপ্লিট হয়নি।